চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় অবশেষে চার্জশিট দিয়েছে পিবিআই চার্জশিটে মূল পরিকল্পনাকারী আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুম সহ অভিযুক্ত চব্বিশ জন রাজনৈতিক বিরোধের পাশাপাশি ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড বলে উঠে এসেছে তদন্তে দীর্ঘদিন পর চার্জশিট হওয়ায় সন্তোষ জানিয়ে মামলার বিচার দ্রুত শুরুর দাবি জানান সুদীপ্তর বাবা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে নগরী নালাপাড়ায় পিটিয়ে হত্যা করা হয় দুই সালের ছয় অক্টোবর নির্মম এ হত্যাকাণ্ডের পর যে মামলাটি দায়ের হয় সেটির তদন্তে গাফিলতির অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে এরপর মামলাটির দায়িত্ব পায় পিবিআই দীর্ঘ তদন্ত শেষে সোমবার চব্বিশ জনের বিরুদ্ধে এই চার্জশিট দেয় সংস্থাটি চার্জশিটে হত্যার পরিকল্পনাকারী হিসেবে দেখানো হয়েছে আওয়ামী লীগের নেতা দিদারুল আলম মাসুমকে আর খুনের নেতৃত্ব দেয় নিপু নামে এক ছাত্রলীগ নেতা চার্জশিটে অভিযুক্ত সকলেই ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মী আমরা এখানে দিদারুল আলম মাসুম ওনাকে পেয়েছিলাম হলো মূল পরিকল্পনা হিসেবে আর এছাড়া ওনার এই মিশনটা বাস্তবায়নে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল আইনুল কাদের নিপু বৈঠকের মধ্যে ছিল হলো আইনুল কাদের নিপু ছিল মাসুম ছিল ওনারাই বৈঠকের মধ্যে বসে পুরা পরিকল্পনা ওখানে বসে করেছেন ও কিভাবে ওই বাসায় যাওয়া হবে কোন পদ দিয়ে যাওয়া হবে কারা কারা থাকবে ওই মিশনে এটা ওনারাই তিনজন সিলেক্ট করেছে পিবিআই বলছে রাজনৈতিক বিরোধের পাশাপাশি ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করেই এই নৃশংস হত্যাকাণ্ড মূলত আমরা যেটা জানতে পেরেছি তদন্তের ভিতরে যে বেসিক্যালি ওই ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করেই বিষয়টা এই পর্যায়ে এসেছে আর কিছুটা রাজনৈতিক ইয়েটাও ছিল দীর্ঘদিন পর চার্জশিট হওয়ায় সন্তোষ জানান সুদীপ্তের বাবা দাবি জানান মামলাটির বিচার কাজ দ্রুত শুরু করার আমি এখন আমার ছেলের হত্যার বিচার ছাড়া আর কিছু চাই না সুষ্ঠু বিচার সুষ্ঠু বিচার আজকে সারা তিন বছর হয়ে গেল আমার এখন বয়স ছয় সাতষট্টি এখন আমি বুঝতে পারি না আমি বিচারটার জন্যই অপেক্ষা করে আছি অভিযুক্তদের মধ্যে এই পর্যন্ত গ্রেপ্তার হয়েছে আঠেরো জন চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় চার্জশিটের উপর শুনানি হবে নয় ফেব্রুয়ারি রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম